নমস্কার, মই দিগন্ত মিশ্রে স্বাগতম জানাইছো আজির এই ভিডিওটলে। আজি আমি 1963 চনত আরম্ভ হওয়া একটা কাহিনী আপনার আগত শেয়ার করব বিচারিছো। মই আশা রাখিম যে আপনার এই গোটেই স্টোরিটো খুব ভাল পাব। আসলতে মোর বিভিন্ন বন্ধু শুভাকাঙ্ক্ষী চা চিনাকি ব্যক্তিয়ে এই সম্পর্কে মোক সময় সময় প্রশ্ন করে থাকে, তার উত্তর দিয়ে মই ভাবিলো যে আজি সকলের কারণে একটা ভিডিও তৈরি করব আর ইয়ার জড়িয়ে আপনাদের লাভান্বিত হব বলে মোর বিশ্বাস আছে। 1963 চনত সরকারে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারত একটা নতুনক সংস্থা মুক্তি করেছিল, যার নাম আছিল ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, UTI। আর এই UTIর জড়িয়ে 1963 চনত ভারতবর্ষত মিউচুয়াল ফান্ডের ব্যবসায় শুভারম্ভ করা হয়েছিল। যেটো ব্যবসায় আজি ক্রমান্বয়ে এক সুন্দর গতি লাভ করেছে। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যেটো কানেকশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মনিটর করেছিল মিউচুয়াল ফান্ড আরম্ভণিতে, তারপর 1978 চনত রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার কাটি আনি এই মিউচুয়াল ফান্ড বিজনেসটো তদারক করার কারণে IDBI ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব অর্পণ করে। আর 1988লৈকে 1988 চনলৈকে UTIৰ জড়িয়ে 6,700 কোটি টাকার মিউচুয়াল ফান্ডৰ বিজনেস হয়, যাক আমি এসেট আন্ডাৰ মেনেজমেন্ট বুলি কওঁ। 6,700 কোটি টাকার এসেট মেনেজ করে UTIয়ে 1963ৰ পৰা 1988লৈকে। সাধাৰণতে বহুতে কয় যে মিউচুয়াল ফান্ডত পইচা থলে কেনেবাকে যদি শেয়ার মার্কেটত যদি ডিগ্রোথ আহে আমার পইচাৰো ডিগ্রোথ হৈ যাব বা পয়সা নোহা হয়ে যাব, এনেকা ধরনের বহুতে কথা কয়। কিন্তু যদি আমি মিউচুয়াল ফান্ডের যদি হিস্ট্রি চাও তেনকা ধরনের ঘটনা খুব কমে দেখা পাও বা হওয়াই নাই। 1988 চনত 6,700 কোটি টাকার যে এসেট আন্ডার ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডের আন্ডারত 1988 চনলৈকে হল, তারপর লাহে লাহে মিউচুয়াল ফান্ডে আরো ডেভেলপ করা আরম্ভ করলে। আর 1987ৰ পৰা মিউচুয়াল ফান্ডত কিছু প্রাইভেট পাবলিক সেক্টর কোম্পানি যেনে LICI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, GIC আর বিভিন্ন ধরনের ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আদি বিভিন্ন ব্যাঙ্কে আহি পেলাই ইয়াতে এন্ট্রি করে। আর প্রথম মিউচুয়াল ফান্ড নন UTI মিউচুয়াল ফান্ড হিসেবে SBI মিউচুয়াল ফান্ড 1987ৰ জুন মাহত লঞ্চ করা হয়। আর এনেকে পাবলিক সেক্টরের কোম্পানিবিলাকে আহি 1993 চনের শেষত আহি পেলাই 47,000 কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট 1988ত যেটো ইন্ডাস্ট্রি 6,700 কোটি টাকার ইন্ডাস্ট্রি আছিল, সেই ইন্ডাস্ট্রিটো 1993 অর্থাৎ 5 বছরের ভিতর 47,000 কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট আহি গল। আর ইয়ার গ্রোথটো আপনাদের অনুমান করিব পারে 1988ৰ পৰা 1993 চনলৈকে 88 চনৰ পৰা 93 চনলৈকে এই 5 বছর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিয়ে 7 গুণ জাপ মারি পেলায় 6,700 কোটি টাকার পৰা 47,000 কোটি টাকালৈকে আহি পাইছে। আর সেই সময় যখন ব্যক্তিয়ে ইনভেস্ট করেছিল তেওঁলোকেও মিউচুয়াল ফান্ডৰ পৰা তেনেকুৱা ধরনের রিটার্নে লাভ করেছিল, 7 times in 5 years 6,700 কোটিৰ পৰা 47,000 কোটিলৈকে এসেট আন্ডাৰ মেনেজমেন্ট হৈ গ'ল মিউচুয়াল ফান্ডে। মই কৈছোঁ যে মিউচুয়াল ফান্ডে টাইম টু টাইম বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণে তাৰ চৰিত্ৰৰ পৰিৱৰ্তন কৰি বা বিভিন্ন ধৰণৰ সংযোগ হৈ বা বিয়োজন হৈ পেলাই মিউচুৱেল ফান্ডে আহি আজিৰ ষ্টেজ পাইছে। আজিৰ ষ্টেজটো যিটো পাইছে এইটো আপোনালোকে জানিলে আচৰিত হৈ যাব যে মিউচুৱেল ফান্ডে 2024 চনত কিমান পৰ্যায়লৈকে আহি পাইছে। ইয়াৰ পিছত 1993 চনৰ পিছত যেতিয়া ভারতবর্ষত একটা নতুন অর্থনৈতিক চিন্তাধারা ভারতবর্ষ লৈ আহিলে, সে সময়তে ভারত সরকারে এই স্টক এক্সচেঞ্জ যেটো বা শেয়ার মার্কেট রিলেটেড কথা বতরাখানি নিয়ন্ত্রণ করার কারণে ভারতবর্ষ 1992 চনত স্টক এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া নামের একটা সংস্থা সৃষ্টি করে, যোনে এই স্টক মার্কেট রিলেটেড ইনভেস্টর সকলের যেটো তেওঁলোকৰ প্রটেকশনের কাম বা সিকিউরিটি দিয়া কামটো এই SEBIয়ে করে। SEBI লঞ্চ হওয়ার পিছত 1993 চনত SEBIয়ে মিউচুয়াল ফান্ড রেগুলেশনের কাম আরম্ভ করে। আর বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিক
মিউচুয়াল ফান্ড সেল করার কারণে বা মিউচুয়াল ফান্ড কোম্পানি সৃষ্টি করার কারণে বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিক স্বীকৃতি প্রদান করার কামটো আরম্ভ করে। এই সময়সূচ 92 সনত সেবিয়ে অহার পিছত 96 সনের পর বহুতখিনি রেগুলেশন আর চেঞ্জ হল, বিভিন্ন ধরনের ফরেন কোম্পানি বিদেশী কোম্পানিও আহি ইয়াতে মিউচুয়াল ফান্ডর সেল করা স্টার্ট করলে, নিজের নিজের ফান্ড লঞ্চ করলে, আর বহুত কোম্পানি এই আনটোর মার্জ হয়ে গেল। ঠিক তেনেকুৱাকে এই 10 বছর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 93 সনের 47,000 কোটি টাকার পর 2003 সনত 121,000 কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট লগে আহিল, প্রায় 2.5 times আড়াই গুণ শ্রীবৃদ্ধি হল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। আর ইয়ার পিছন লাহে লাহে আকৌ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আরো গ্রোথ হবলে আরম্ভ করলে। 93 সনলকে 2003 সনলকে প্রায় 33টা মিউচুয়াল ফান্ড কোম্পানি আসলে, আর তারপর লাহে লাহে আরো বৃদ্ধি হব ধরলে। আর 2003 সনের পর 2013 সনের এই সময়সূচ মিউচুয়াল ফান্ড স্লো ডাউন হয়ে গেল, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি স্লো ডাউন হয়ে গেল। আর এই সময়সূচ বিশেষকে 2009 সনত ওয়ার্ল্ড ওয়াইড সৃষ্টি হওয়া যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই ক্রাইসিসে ভারতবর্ষটো ক্রিয়া করলে, আর তার ফলত মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যথেষ্টখিনি স্লো হয়ে গেল ভারতবর্ষ। আর সেই সময়তে সেবি একটা খুব ভাল সিদ্ধান্ত লৈছিল, যেটার বেনিফিট এতিয়াও কাস্টমারবিলাকে বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর সকলে পাই আছে। এইটো হল 2009 সনের পিছত ভারতবর্ষত মিউচুয়াল ফান্ডত যেটো এন্ট্রি লোড আছিল, যেটা আপনি একটা মিউচুয়াল ফান্ড করে সেই এন্ট্রি লোড লগাবও পারে মিউচুয়াল ফান্ড কোম্পানিয়ে তেওঁলোকের খরচের কারণে বা মেইনটেইন করার কারণে, সেই এক্সিট লোডটো অ্যাবলিশ করে দিলে আর নাইকিয়া করে দিলে। আর এই সময়সূচ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিত বড় বিশেষ গ্রোথ হওয়া নাছিল, যদিও ঠিক 2013 সন হয়ে হওয়ার লগে লগে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিত আকৌ এটা সুন্দর গ্রোথ আরম্ভ হয়ে গেল। আর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিট এই পিরিয়ডট বিশেষকে বর্তমান যে পিরিয়ড চলি আছে, মানে 2024 এই এই 10 বছর, যাওয়া 10 বছর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সাংঘাতিক গ্রোথ করেছে, সেই বিষয়ে আমি এটা কথা পাতি। সময়সূচ বিশেষকে 2014 সনের 31 মে'ৰ পর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইমান স্টেবল আর কেবল ঊর্ধ্বমুখী হয়েছে, এই কথাটা আপনাদের এটা গম পাব আর জানি ভাল পাব যে 2014 সনের 31 মে'ত এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 2014 সনের 31 মে'ত মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিয়ে পোন প্রথমবারের 10 লক্ষ কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট টাচ করে, যেটা একটা অভিলেখ সৃষ্টি করে বিশ্ব। আর তারপর নেক্সট 3 বছর আগস্ট 2017 ই ডাবল হয়ে গিয়ে পেলে 20 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়ে পড়ে। অর্থাৎ 2014 সনের পর যে মিউচুয়াল ফান্ডত ইনভেস্ট করেছে সেই ইনভেস্টর সকলে 2017 সনের যে ইনভেস্টেড অ্যামাউন্ট বা মানি, সেই মানি দ্বিগুণ, প্রায় দুগুণ রেটত হয়তো ঘুরাই পাইছে। আর 30 লক্ষ টাকা ছুঁয়ে 30 লক্ষ কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট টাচ করে নভেম্বর 2020। 2020 সনত মাত্র 3 বছরের ভিতর আকৌ 10 লাখ কোটি টাকার গ্রোথ লই পেলে, 10 লাখ কোটি টাকার এসেট আন্ডার ম্যানেজমেন্ট লই পেলাই 30 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়ে পড়ে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 30 এপ্রিল 2014 9 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি আছিল, আর আজি এই 2024 সনত যদি আমি 30 এপ্রিলের একটা ডাটা যদি লোক, তাহলে 57 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি। আপনাদের ভাবিব পারে যে কিমান যা 5 বছর 2019-2024 সনের ডাবল হয়ে গেছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। গতি প্রত্যেকজন ইনভেস্টরে সাংঘাতিক ধরনের বেনিফিট ইয়ারপরা লাভ করেছে। যেতিয়ার পৰা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করা আরম্ভ হল, বিশেষকে এই 10 বছর জেনারেলি মিউচুয়াল ফান্ড সিটি মহানগর কেন্দ্রিক একটা মহানগরের বাসিন্দা সকলের একটা ইনভেস্টমেন্ট অপশন হয়ে আসে, গাঁও ভাবে সোমাব পৰা নাছিল বা সৰু সৰু চহৰত এনেকুৱা পেনিট্রেশন হোৱা নাছিল। কিন্তু সেবিৰ প্রচেষ্টা আর মিউচুয়াল ফান্ড কোম্পানি সমূহের প্রচেষ্টা ই লাহে সকলোরে প্রিয় একটা ইনভেস্টমেন্ট টুল হিসাবে বা জনপ্রিয় হয়ে আহিল। আর আমি দেখিছো যে যত 2019-ত 8 কোটি মানুষের
8 কোটি মানুহে ইয়াত ইনভেষ্ট কৰিছিল, 8 কোটি মানুহৰ পছন্দৰ আছিল এই 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 ইণ্ডাষ্ট্ৰিটো, য'ত আমাৰ ভাৰতবৰ্ষত আপোনালোকে জানে প্ৰায় 140 কোটিৰ পপুলেশ্যন, আৰু 2024 চনত এই ইণ্ডাষ্ট্ৰিত বা এই 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 ইনভেষ্টমেণ্ট যিটো টুল আছে তাত 18 কোটি মানুহে ইনভেষ্ট কৰা আৰম্ভ কৰিছে। বৰ্তমান প্ৰায় 20 কোটি মানুহৰ ইনভেষ্টমেণ্ট আছে, যিটো যোৱা 5 বছৰত দুগুণতকৈ বেছি বৃদ্ধি হৈছে ইনভেষ্টমেণ্টৰ সংখ্যা। কাৰণ এতিয়া গাঁৱে ভূঞে মিউচুৱেল ফাণ্ড যথেষ্ট জনপ্ৰিয় আৰু মানুহে দেখিছে যে ইয়াত ইনভেষ্ট কৰি পেলাই দেশৰ অৰ্থনীতিটো অৱদান আগবঢ়াব পাৰি আৰু নিজৰ কাৰণেও পইচাৰ শ্ৰীবৃদ্ধি কৰিব পাৰি, নিজৰ যিবিলাক ফাইনেন্সিয়েল গ'ল আছে সেই গ'লবিলাকো ফুলফিল কৰিব পাৰি। যোৱা 5 বছৰত প্ৰতি মাহে প্ৰায় 17 লাখ নতুন ফলিঅ' বুলি ক'লে নতুন কাষ্টমাৰ যেতিয়া এড হয় তাত আমাৰ এটা ফলিঅ' ক্ৰিয়েট হয়, যেনেকৈ বেংক একাউণ্ট হয় তেনেকুৱা ধৰণৰ এটা ফলিঅ' ক্ৰিয়েট হয়, ফলিঅ' নাম্বাৰ আহে, সেই ফলিঅ' ক্ৰিয়েট হৈছে প্ৰত্যেক মাহত যোৱা 5 বছৰত প্ৰায় 17 লাখ। তাৰ সেই হিচাপত আপোনালোকে অনুমান কৰিব পাৰে যে মিউচুৱেল ফাণ্ডৰ জনপ্ৰিয়তাটো কিমান, আপোনাৰ যিটো ফাইনেন্সিয়েল গ'ল আছে বা ফাইনেন্সিয়েল ড্ৰিম আছে বা আপোনাৰ যি ড্ৰিম আছে ফুলফিল কৰাৰ কাৰণে আপুনি সৰু সৰু এমাউণ্ট ইনভেষ্ট কৰি প্ৰতি মাহে ভাল এটা মেচিউৰিটি ল'ব পাৰে বা ভাল এটা পইচা আপুনি কৰিব পাৰে। ছিষ্টেমেটিক ইনভেষ্টমেণ্ট প্লেন য'ত আপুনি অলপ অলপ পইচা থৈ মাহে মাহে, যেনেকৈ আপুনি পোষ্টেলত ৰেকাৰিং কৰে বা আজি বহুতে সঞ্চয় কৰে, ঠিক তেনেকুৱা ধৰণৰ মাহে মাহে আপুনি এটা পইচা জমা থৈ পেলাই ভাল এটা ৰিটাৰ্ণ ল'ব পাৰে। 2016 চনত এই SIP প্ৰায় 1 কোটি SIP আছিলে, 1 কৰোৰ মানুহে বা 1 কৰোৰ ফলিঅ' আছিলে SIP একাউণ্ট, আৰু 2024ত সেই প্ৰায় 9 কোটি SIP একাউণ্ট হৈ গৈছে। চ' এই সময়ছোৱাটো 2016 চনৰ পৰা এই 8 বছৰত 8 গুণ SIP মানুহে কৰা, বেছি মানুহে SIP কৰা আৰম্ভ কৰিছে। তো আজিৰ ডেটত মিউচুৱেল ফাণ্ডত ইনভেষ্ট কৰিবৰ কাৰণে সকলোৱে ইণ্টাৰেষ্টেড হয়। বিভিন্ন ফাণ্ড আছে, বিভিন্ন এছেট মেনেজমেণ্ট কোম্পানী আছে, যিকোনো কোম্পানীতে আপুনি নিৰ্বিঘ্নে মানে ইনভেষ্ট কৰিব পাৰে। আপোনালোকে যদি তেনেকুৱা ধৰণৰ ইনভেষ্টমেণ্ট কৰাৰ বাবে ইণ্টাৰেষ্টেড, মোৰ লগতো যোগাযোগ কৰিব পাৰিব। ময়ো ভাৰতবৰ্ষত যিবিলাক এছেট মেনেজমেণ্ট কোম্পানী আছে সকলো মেনেজমেণ্ট সকলো ফাণ্ডৰে কাম মই কৰোঁ, আপোনালোকে মোক এটা ইনবক্সত মেছেজ দি দিব আৰু মই আপোনালোকৰ লগত যোগাযোগ কৰিম, আপোনালোকে ষ্টাৰ্ট কৰিব পাৰিব। আমাৰ মিউচুৱেল ফাণ্ডত জেনেৰেলি আমি তিনিটা ধৰণৰ আমি স্কিম কৰিব পাৰোঁ। এটা হ'ল SIP, যিটো মই অলৰেডি ক'লোঁ যে মান্থলি ইনভেষ্টমেণ্ট, ছিষ্টেমেটিক ইনভেষ্টমেণ্ট প্লেন, যিটো আমি মান্থলি কৰাব পাৰোঁ। আপোনালোকে লামচাম এমাউণ্ট, ধৰক এটা ভাল এমাউণ্ট আপোনাৰ হাতত আছে, যিটো এমাউণ্ট হয়তো আপুনি বেংকত FD কৰিব বিচাৰিছে কিন্তু FD কৰাৰো আপোনাৰ ইচ্ছা নাই, কাৰণ FD এটা পাৰ্টিকুলাৰ ৰেট অফ ইণ্টাৰেষ্টে পাব। কিন্তু মিউচুৱেল ফাণ্ডত যদি আপুনি লামচাম এমাউণ্টটো কৰে, কম হ'লেও আপুনি 12-15% এনুৱেল ৰিটাৰ্ণ পাব, আৰু যিটো হিষ্ট্ৰি চালে দেখিব যে 5 বছৰত 2-3 গুণলৈকে বৃদ্ধি হৈছে। গতিকে সেই হিচাপত আপুনি অনুমান কৰিব পাৰে যে আপুনি যদি এটা ইনভেষ্টমেণ্ট এটা যদি আজি ষ্টাৰ্ট কৰে, নেক্সট 5-6 ইয়াৰ্ছত আপুনি কেনেকুৱা ৰিটাৰ্ণ পাব। ইয়াৰ উপৰিও আৰু এটা খুব আকৰ্ষণীয় প্লেন আছে, এইটোক আমি SWP বুলি কওঁ। SWP মানে ছিষ্টেমেটিক উইথড্ৰল প্লেন, য'ত আপুনি এটা ভাল এমাউণ্ট এটা আপুনি জমা কৰিব, চে 50 লাখ, 1 কৰোৰ এনেকুৱা। ইয়াৰ পৰা আপোনাক আমি প্ৰত্যেক মাহত এটা পেঞ্চন দি থাকিম, ধৰি লওক আপুনি 15 বছৰৰ কাৰণে বিচাৰিলে, আৰু 15 বছৰ পিছত সেই যিটো আপুনি মূল এমাউণ্ট দিছিলে সেই এমাউণ্টটোৰ এটা মেচিউৰিটি এমাউণ্টটো আপুনি পাব, কম হ'লেও 2.5 টাইমছ 15 বছৰৰ ভিতৰত। তো আপুনি প্ৰথম কথা হ'ল আপুনি এটা পইচা উইথড্ৰ কৰি থাকিলে আৰু তাৰ ওপৰত 2.5 টাইমছ আপুনি মেচিউৰিটি পাব। তো এনেকুৱা ধৰণৰ যদি কথা আপোনালোকে জানিব বিচাৰে মোক ইনবক্সত মেছেজ কৰিব, বা এই ইয়াতেও যদি আপোনালোকে কমেণ্ট কৰে জানিবৰ কাৰণে, ডেফিনেটলি মই আপোনালোকক আৰু অধিক কথা জনোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু মিউচুৱেল ফাণ্ডত ইনভেষ্টমেণ্ট কৰাটো মই ভাবোঁ যে আজিৰ দিনত বুদ্ধিয়কৰ কাম হ'ব, কাৰণ আমাক পইচাৰ খুব প্ৰয়োজন থাকে, আমাৰ বিভিন্ন ধৰণৰ ড্ৰিম থাকে, সেই ড্ৰিমবিলাক বা আজিকালি বেছিভাগ মানুহ এণ্টাৰপ্ৰেনিয়ৰ ব্যৱসায় কৰে বা আজিকালি চাকৰিয়ালসকলৰো পেঞ্চন নাই, তেনেকুৱা ধৰণৰ ফাণ্ড ক্ৰিয়েট কৰাৰ কাৰণে মিউচুৱেল ফাণ্ড হৈছে আটাইতকৈ উত্তম। বহুতে আকৌ এইটো কথাও জানিব বিচাৰে যে মিউচুৱেল ফাণ্ডত যদি মই ইনভেষ্টমেণ্ট কৰোঁ কিমান দিন ৱেইট কৰিব লাগিব, ইয়াৰ টাৰ্ম কিমান থাকিব, এনেকুৱা ধৰণৰ কথাও বহুতে জানিব বিচাৰে। মই সেইখিনিও অকণমান থুলমূলকৈ আপোনালোকক জনাই দিছোঁ। মিউচুৱেল ফাণ্ডত যদি আপোনালোকে ইনভেষ্ট কৰে, ইয়াত আকৌ 2 ধৰণৰ ইনভেষ্টমেণ্ট আছে, এটা হৈছে টেক্স ছেভিং, এটা হৈছে নন টেক্স ছেভিং। নন টেক্স ছেভিং প্লেনবিলাকত কোনো ধৰণৰ ৱেইটিং মানে লক ইন পিৰিয়ড নাথাকে, আপুনি যদি আজি ইনভেষ্ট কৰে কালি যদি আপুনি পইচাৰ খুব দৰকাৰ হৈ যায় আপুনি উইথড্ৰ কৰিব পাৰে। জেনেৰেলি
যিকোনো ইনভেস্টমেন্টে লং টার্মত করলে ভাল। গতিকে আপনি ধরক 10-15 বছৰৰ কারণে যদি ইনভেস্টমেন্ট করে বা ওয়েট করে তাহলে খুব ভাল রিটার্ন পাব। কিন্তু যদি আপনার খুব ইমার্জেন্সি কিনা কারণ একটা ফান্ডর প্রয়োজন হয় তাহলে মিউচুয়াল ফান্ডর পর আপনি উইথড্র করব এটা অতি লিকুইড একটা ইনভেস্টমেন্ট টুল যেটা মানে ভাবো যে আপনি যদি সে উইথড্র করবলগা যদি হয় আজি যদি আপনি উইথড্রল মারে যদি ওয়ার্কিং ডেজ হয় নেক্সট 2 দিনের ভিতরে আপনি আপনার যে উইথড্রল করে এখানে আপনি পয়সা পাই যাব। এটা আছে আমার ELS বলে কম আমি ELSS, তো এইটা হচ্ছে আপনার ট্যাক্স সেভিং স্কিম যেটুত আপনি যদি ইনভেস্টমেন্ট করে আছে SIP যদি আপনি ইনভেস্টমেন্ট করে আপনার প্রত্যেক মাহর ইনভেস্টমেন্ট নেক্সট 5 ইয়ার্সের কারণে লক থাকে। আজি 2024 চনের জুন মাহত আপনি যে পয়সা দিব এই নেক্সট 5 ইয়ার্স 25, 26, 27, 28, 29 2029 জুনের পিছতে আপনি উইথড্র করব পারব। তেনে ডিসেম্বর 2024 যে ইনভেস্টমেন্ট যাব সেই ডিসেম্বর 2029 পিছতে আপনি উইথড্র করব পারব, 5 ইয়ার্স লকিং থাকিব। তো এই দুটা আছে, আপনি ট্যাক্স সেভিংও করবেন ইয়াতে আপনার যে আপনাদের হয়তো লাইফ ইন্সুরেন্স করে বা কিনা করে আপনাদের আন্ডার সেকশন 80C ট্যাক্স সেভিংস লয় তেনে মিউচুয়াল ফান্ডত আপনাদের যে ইনভেস্ট করে বছর সেইখিনির আপনি আপনাদের ট্যাক্স সেভিংস পাব। মই আশা রাখো যে আপনাদের এইখিন কথা শুনে নিশ্চয় ভাল পাইছে, মই যিমানখিনি পারো তথ্য আপনাদের জানার কারণে চেষ্টা করছো আর আশা রাখিম যে যখন এটাও মিউচুয়াল ফান্ডত ইনভেস্টমেন্ট করা নাই মিউচুয়াল ফান্ডত ইনভেস্ট করব আর কেনকা রিজাল্ট পায় আমাক মাঝে মাঝে এই ভিডিওটা আহি হোক বা মোর পেজত আহি হোক অকমান জানাই থাকিব। থ্যাংক ইউ, বাই বাই।